কে কি বলছেন না বলছেন বা কে কি বলে না বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কাছে যাইতে আসে না। এর অনেক ধরনের ধারণা যাই থাকে, অনেক ধরনের কথা হয়, অনেক ধরনের ভাইরাল হয়। আমার এই পর্যন্ত ইন্ডাস্ট্রির অনেকের সাথে জায়েদ খানকে নিয়ে কিন্তু অনেক একটা ঝগড়াই হয়ে গিয়েছে। কারণ কি, আমি সবসময় বলেছি জায়েদ ভাইয়াকে আপনারা স্ক্রিনে কি দেখেন আমি জানি না। আমি ওনার সাথে যখন ওনার শুরু তখন থেকে ওনার সাথে আমার পরিচয়, আজকে অনেকগুলো বছর আমাদের হয়ে গেছে। তখনও সে আমাকে বোন ডেকেছে, এখনও আমি তার বোন, ইনশাল্লাহ মৃত্যুর আগেও আমি তার বোনই থাকব। জায়েদ খানের চরিত্র নিয়ে একটা কথাই বলবো, সে যে যাকে যা ডাকে সে তাকে সেই সম্মানটুকুই দেয়। এত ক্যামেরার সামনে আজকে আমি মন থেকে এটা বলছি, সে যদি একবার কাউকে কথা দেয় সে কথা সে বরখেলাপ করে না, আমার সাথে কখনো করেনি। এবং আমি সবসময় আমার স্টুডেন্টদেরকেও বলতাম যে ওরা খুব আগ্রহী ছিল ভাইয়াকে নিয়ে, তো আমি বলেছিলাম ভাইয়া কি স্ক্রিনে কি দেখো আমি জানি না, বাস্তবে দেখবে কিন্তু তোমরা ফিদা হয়ে যাবে। আই থিঙ্ক আমার স্টুডেন্টও ফিদা হয়ে গেছে, এবং অনেক কথা ভাইয়াকে বলতেছিল সবাই এসে যে আল্লাহ আপনি বাস্তবে এত এত হ্যান্ডসাম, এত হ্যান্ডসাম। আসলেই তো আমার ভাই বলে কথা। আর ভাইয়া আপনার কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমার লাইফে যখনই যেই মুহূর্তে যে সময় রাত দুইটা হোক তিনটা হোক চারটা হোক, আমি যদি ফোন দিয়ে বলেছি ভাইয়া আমি অমুক একটা প্রবলেমে আছি বা আমার এটা দরকার, ভাইয়া ওই মুহূর্তে সেটার ব্যবস্থা করে দিয়েছে। সেটা কেউ অসুস্থ হোক, সেটা আমাদের প্রোগ্রাম হোক, সেটা যাই হোক বা আমার পার্সোনাল লাইফ হোক, আমি শুধু একবার বসে ভাইয়া ভাইয়া বলতে ওকে, ভাইয়ার সাথে সাথে সেটা করেছে। ভাইয়া আমার সকল আবদার রাখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ, এবং আপনি আসলেই একজন ভালো মনের মানুষ, এটা আমি অতীতেও বলেছি এখনও বলছি সামনেও বলবো। কে কি বলছেন না বলছেন বা কে কি বলে না বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কাছে যাইতে আসে না। Radio Today 89.6 FM